আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শনীয় চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম মহসিন আলার দরবার শরীফ। দরবার শরীফের মূল গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে মহসিন আলিয়া দরবার শরীফের ভিতরের অংশের এলাকাটা দেখাবো এবং ওনার জনশ্রুতি থাকা ইতিহাসটা জানানোর চেষ্টা করব। তো আসুন আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে আমি ইতিহাসটাও, ঠিক আছে, বলতে থাকি। জনশ্রুতিতে থাকা ইতিহাসগুলো আপনারা, আমার ইতিহাসগুলো শোনার পরে আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না, কারণ আমি কোনো দলিল পত্র দিয়ে আপনাদেরকে ইতিহাস জানানোর চেষ্টা করবো না। আমি শুধু জনশ্রুতিতে থাকা ইতিহাসগুলো বলবো। তো চলুন ভিতরে যাই। দর্শক, আমরা মূল গেটের ভিতরে চলে যাচ্ছি। মূল গেটের ভিতরে গিয়ে আপনাদেরকে আমি পুরো এলাকাটা সংক্ষিপ্তভাবে দেখাবো, একদম চারপাশটায় দেখাবো এবং ওখানে থাকা একজন খাদেমের বক্তব্য শোনাবো এবং অনেক অলৌকিক ঘটনা শোনাবো। আপনারা ওনার মুখ থেকে শুনতে পাবেন, ওনার ইতিহাসটা জানতে পারবেন। আমি আগে আপনাদেরকে এলাকাটা একটু দেখিয়ে নিই, তারপরে খাদেমের মুখোমুখি হব এবং ওনার থেকে জানতে চাইব এবং উনি আমাদেরকে ঘটনাটা বলবে, শ শ বছর আগে ঘটে যাওয়া ঘটনা। আপনাদের কাছে দেখে শুনে ভালো লাগবে আশা রাখি। দর্শক, আমার এই ভিডিওটা, আমার এই দর্শনীয় স্থানগুলো, আমার এই ধর্মীয় স্থানগুলো, এগুলো আমি কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে দেখাই না। আমি জনশ্রুতিতে থাকা ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা এখানকার বিভিন্ন স্থান নেম প্লেটে লেখা দেখেই বুঝতে পারবেন, মানে কোথায় কী, কোথায় উজুখানা, কোথায় মহিলাদের বসার জায়গা, কোন দিকটা পুরুষ ঢুকবে এবং এখানে সেজদা করা যাবে না, এগুলা বিভিন্ন নেম প্লেট এখানে আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, আশা রাখি অনেক ভালো লাগবে, এলাকাটাও দেখবেন এবং ওনার ইতিহাসটাও জানতে পারবেন। আমি আর কিছুক্ষণের মধ্যেই খাদেম সাহেবের কাছে গিয়ে পৌঁছাবো। ভিডিওটা দেখাইতে দেখাইতে চলে যাচ্ছি, গিয়ে ওনার সামনাসামনি হব এবং ওনার থেকে আমি এই মহসিন আলিয়ার আধ্যাত্মিক ঘটনা এবং ইতিহাসটা জানার চেষ্টা করব। দর্শক, এবার চলুন আমরা খাদেম সাহেবের মুখোমুখি। আসসালামু আলাইকুম দর্শক, আমি মহসিন আলিয়ার দরবার শরীফের এরিয়ার ভিতরে। তো আমার সৌভাগ্য, আমি এখানে আসার পরে এখানের মহসিন আলিয়ার দরবার শরীফের একজন খাদেমের সাথে আমার পরিচয় হয়। তো ওনাকে আমি রিকোয়েস্ট করি যে আমার ক্যামেরার সামনে কথা বলার জন্য, তো উনি রাজি হয়েছেন। তো ওনার পরিচয়টা জানবো এবং উনি এই মহসিন আলিয়া সম্পর্কে কিছু ইতিহাস আমাদেরকে জানাবেন। তো চলুন আমরা চলে যাই ওনার কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার পরিচয়টা দিয়ে যদি আমাদেরকে বলতেন। আমার পরিচয় হলো, আমার নাম আলহাজ মাওলানা শামসুল ইসলাম, খাদেম হযরত শাহ মহসিন আলিয়ার দরবার শরীফ। এই হলো আমার পরিচয়। আপনি এখানে তো খাদেম অনেকদিন যাবৎ? অনেকদিন যাবৎ, আমার পূর্বপুরুষ হইতে, আমরা বাই রোটেশন। জি, অর্থাৎ বাই রোটেশন আমরা এখন না, 600 বছর 700 বছর আগের থেকে আমরা বাই রোটেশন আস্তে আস্তে এখন আমরা খাদেমগিরি করি। আর আমার মুরব্বীরা করছে, আর আরও মুরব্বীরা করছে, আস্তে আস্তে এই পর্যন্ত আমিও খাদেম এখন বর্তমান। আচ্ছা, আমি আপনার কাছে বিশেষ করে একটা জিনিস জানার খুব ইচ্ছে যে উনি আসলে এই মানে এখানে চট্টগ্রামে আসার আগে উনি মানে কোত্থেকে আসছেন এবং কোথায় আসছেন? আমরা যতদূর জানি আমরা মুরব্বীদের থেকে, এখানে তো কোনো সাজারা ইতিহাস এখনো পর্যন্ত আমরা পাইনি, তবে আমরা মুরব্বীদের থেকে যা শুনেছি জনশ্রুতিতে, এটা হলো উনি প্রথমে ওই সৌদি আরব থেকে পানিপথ দিয়ে ওই ওনার যে পাথর আছে কৃষ্টি, ওইটা করে এখানে প্রথম পাথরঘাটা, চট্টগ্রামের পাথরঘাটা গেছিলো। পাথরঘাট যেই পাথরের নামে ওই গ্রামের ওই জায়গার নাম পাথরঘাটা হয়েছে। ওইখান থেকে আবার কর্ণপুলিতে চলে আসছে। কর্ণপুলিতে আসার পর উনি তখন তো জীবিত অবস্থায় ও পাথর নিয়ে নদীর পাড়ে বসা আছে। ঠিক এক সময় এই সময় একটা বর্তমানে যারা ওই ছাউনির কাজ করতেছে ওদের একটা ছেলে ওইখানে ওই নদীর পাড়ে আসছে। বাবা মহসিন আলিয়া ওনাকে ইশারা করছে, ডাকছে। উনি কিন্তু মার গর্ব বাবা ছিল,
উনি জন্মগত বোবা ছিল, উনি ওইখানে আসার বাবা জামিটা দেখার সাথে সাথে উনি কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, কথা বলতেছে, কথা বলার পর বাবা জামকে বললো, ওনাকে বললো যে তুমি তোমার বাড়িতে গিয়ে মা বাপকে বলো এখানে একটা ঘর করে দিতে, আমি এখানে থাকবো। তারপরে উনি বাড়িতে যখন গেছে, বাড়ি ওর যে জন্মগত বোবা কথা বলতেছে ওরা দেখি ওরা আশ্চর্য হয়ে গেছে। আসি ওই একটা ঘর করছে, কিন্তু ওরা আর আসে বাবা জানকার আর কেউ দেখে দেখে নাই, কেউ পায়নি। ওই যেভাবে ঘর করছে, যে নকশা দিয়েছে ওইভাবে ঘর করছে। ঘর করার পর উনি ওইখানে আমরা যা শুনি ওইখানে অন্তকাল হয়েছে। উনিরা তো পারে, উনিরা ওরা নিজে সাহিত হয়েছে। তারপর এর বহু বৎসর পর যখন শঙ্খ নদী ভাঙতেছে, আমাদের পূর্বপুরুষদের তখন স্বপ্নে যোগে দেখাইছে, আমি এই জায়গায় আছি, আমাকে আমাকে তোমরা নিয়ে অমুক জায়গায় বটতলে নিয়ে দফন করো। তখন ওরা আমার মুরব্বীরা যারা ছিল 600-700 বছর আগে, ওরা গেছে কেউ পায়নি, যেভাবে দেখাইছে। দ্বিতীয়বার দেখাইছে কেউ পায়নি, তারপর তৃতীয়বার দেখাইছে যাইয়ে পাইছে। ওনার জিন্দা যেরকম আল্লাহর ওলিন্দা মরে না, জিন্দা ওনার শ্বশুরের লাশটা নিয়ে এখানে দফন করছে। ওইখান থেকে আমাদের পূর্বপুরুষ আমরা কোথার থেকে আসলাম, অনেক দিন পর বাবা জান কাপলে এখানে আসার পর অনেক দিন পর ওর একটা পালক ছেলে, পালক মেয়ে, পালক মেয়ে আর ওর ভাতিস্পুত্র একজন এখানে ওকে তালাশ করতে আসছে। দেখে এরা প্রমাণ পাইছে যে হাজার শাহ মহসুনের এখানে অন্তকাল হয়েছে, এখানে দফন হয়েছে, তারা আর যায়নি। তাদের মধ্যে শাদী হয়েছে, শাদী হওয়ার পর ওই তাদের অরসে তিনটা ছেলে হয়েছে, শাহ মনসুর, শাহ কুতুব, শাহ ইব্রাহিম, যাদের মাজার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, এখানে আছে। তারপরে ওইখান থেকে আমরা বাই রোটেশন এখনো পর্যন্ত আমাদের মধ্যে যে মনে অরজার তিন ছেলে, আমাদের মধ্যে তিন বাঘ মিলাদ, জিয়ারত, শুধু জিকির আসকার, বাৎসরিক ছয়ে আসার প্রত্যেক বছর এটা বাৎসরিক অনুষ্ঠান। ছয়ে আসার ইংরেজি পড়তেছে, ইংরেজি ঠিক নেই, বিশে পরে জুন একুশ, কিন্তু ছয় আসার ওইটা ঠিক থাকবে, ছয় আসার ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগছে, যে সত্য অনেক কথা শুনতে পারছি। আসলে এটা চলমান কথা, চলমান কথাগুলো আসলে ওই রকম মিথ্যা হইতেও পারে না। আসলে আমার কাছেও বিভিন্ন লোক থেকে আমি যখন তথ্য নিয়েছি হোসেনের সম্পর্কে, আপনার কথার সাথে আমি মিল পাইছি। হ্যাঁ, মানে এইরকমই ঘটনা হয়েছে। যাই হোক, বাকিটা আল্লাহ পাক জানে। তো দোয়া করবেন ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আমার চ্যানেল ধর্মীয় এবং দর্শনীয় স্থান, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন এগিয়ে যেতে পারি এবং ধর্মীয় এরকম স্থান তুলে ধরতে পারি আপনাদের মাঝে। তো দর্শক, যাওয়ার আগে একটা কথা আপনাদের বিনীতভাবে বলতে চাই, সেটা হলো ধর্মীয় স্থান, ধর্মীয় এবং দর্শনীয় স্থান যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আপনারা কোন ধর্মীয় স্থান, দর্শনীয় স্থান দেখতে চান। এবং আমার একটা ফেসবুক পেজ আছে ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেল নামেই, ওই ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।